আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম সময় থাকতে সময় মর্ম বুঝতে হয় এমন একটি টেক গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সময় থাকতে সময়ের মর্ম বুঝতে হয়। প্রথমে বিয়ে করার বাসনা লালন করেছিলাম, বিয়ে হলো, কিন্তু কিছুদিনের মধ্যে বুঝলাম এটা পূর্ণতা নয়। সাংসারিক পূর্ণতা আসে সন্তান, সন্তান আসলো, পিতা হলাম। আবার বুঝলাম এই ছোট গৃহে সংকুলন হচ্ছে না, কাজ বাড়িয়ে দিলাম, পরিশ্রমের কমতি নেই, সফল হলাম। ছোট্ট অ্যাপার্টমেন্ট ছেড়ে বড় বাড়িতে উঠলাম, ঘরে স্ত্রী সন্তানদের কোলাহল, চারপাশ মুখরিত। সময় যায়, দ্রুত যায়, বছরগুলো যেন ঝরা পাতার মতো পড়তে থাকে। সময় যত গেল সন্তানরাও বড় হলো। এক সময় নিজের বিয়ের বাসনা ছিল, এখন সন্তানদের বিয়ের বাস্তবতা তারা দিল। দায়িত্বের পর দায়িত্ব, দায়িত্ব নামক জলের ঘটি পুকুর হয়, পুকুর দিঘি হয়, দিঘি সমুদ্র হয়। এই উন্মাতাল জীবন সমুদ্রে অবসরের সময় কই? এত পরিশ্রমে শারীরিক শ্রান্তিতে অবসর আসতে লাগলো জড়গতিতে। একটু যদি জিরাতে পারতাম, একটু যদি দাঁড়াতে পারতাম, বৃক্ষ যেমন দাঁড়িয়ে আছে ঠিক তেমনি এই বাসনাও পূর্ণ হল। চাকরি থেকে অবসর নিলাম, এবার একেবারে অখণ্ড অবসর। এখন দেখি এই অবসরে একেবারে একা, চারপাশে কেউ নেই। কেউ পাতা হয়ে ঝরে গেছে, কেউ মেঘ হয়ে উড়ে গেছে, কেউ একেবারে তারা হওয়ার আগেই তারা হয়ে গেছে। এই অবসরে দু এক লাইন কোরআন শরীফের আয়াত মুখস্থ করার চেষ্টা করি, পারি না। স্মরণশক্তি প্রতারণা করে, আত্মশুদ্ধির জন্য উপবাস করাও চেষ্টা করি, পারি না। শারীরিক দুর্বলতায় জয় লাভ করে, ভোরে উঠে জায়নামাজে দাঁড়াতে গেলে কষ্ট হয়, শরীরটা ফেটি গড হয়ে গেছে। বুঝি আমি মোহের মায়ায় সময়ের খেয়ায় দৌড়তে দৌড়তে জীবনটা খুইয়েছি, অথচ আসল জিনিসটাই বুঝিনি। যা বোঝার জন্য বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগের দিয়েছেন, বলেছিলেন বাস্তবতার আগে অবসরের, বার্ধক্যের আগে তারুণ্যের, অসুস্থ হওয়ার আগে সুস্থতার, খরচের আগে মৃত্যু ব্যয়িতার, আর মৃত্যুর আগে জীবনের গুরুত্ব দিতে। কিছুদিন আগে একটা ছবি দেখলাম, লায়ন অফ ডেজার্ট, ওমর মুখতারের জীবন কাহিনী। 20 বছর ফ্যাসিস্ট মুসলিনির বিরুদ্ধে লিবিয়ার স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে যার ফাঁসি হয়। ওমর মুখতার ছাত্রদের তালিম দিতে বলেছেন, পবিত্র কোরআনের কোনো কেন আল্লাহ রাব্বুল আলামিন পাল্লার কথা বলেছেন? ছাত্ররা বললে, কেন? ওমর মুখতার বললেন, পাল্লা হলো ব্যালেন্স, আর ব্যালেন্স না থাকলে সব কিছু পড়ে যায়। সব কিছুই একটা ব্যালেন্সের মধ্যে দাঁড়িয়ে আছে। কি একটা গভীর তাৎপর্যের কথা! জীবন চালাতে গেলে সংসার থাকবে, জীবিকা থাকবে, সব ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাস হলে চলবে না, ব্যালেন্সটা ঠিক করতে হবে। আর এই ব্যালেন্স ঠিক করে রাখতে গিয়ে দুনিয়ার পাল্লা একটু গড়বড়ে হয়ে গেলেও খেয়াল রাখতে হবে আখেরাতের পাল্লাটা যেন সব সময় ঠিক থাকে, কারণ এটাই স্থায়ী এবং আসল।
আর দুনিয়াটা এক শূন্যের ভাষা বাবল। বাবলের চাকচিক্য এই আছে এই নাই, জীবনটাও এমন, নিঃশ্বাস এই আছে এই নাই। বয়স থাকতে বয়সের মর্ম বুঝতে হয়, তাই আমরা বয়স থাকতে বয়সের মর্ম বুঝি। আর ইসলাম ও আল্লাহর জীবন বিধান নিয়ে জীবনটা পরিচালনা করি, তাহলে আমাদের সময়টা কাজে লাগবে, এ দুনিয়ায়ও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। তাই বন্ধুরা, আজ আর নয়, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন, সময় থাকতে সময়ের মর্ম দিতে পারি সেই তৌফিক দান করুন, আমাদের জীবনকে সুস্থতা রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।